আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকাতান দূরের কাছের দেশের বিদেশের সবাইকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে শুরু করছি সিটি ব্যাংক নিবেদিত মুবারক হো মাহেরমাদান এই অনুষ্ঠান পাওয়ার্ড বাই ব্রিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড কো স্পন্সর হিসাবে রয়েছেন আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড আরও রয়েছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড আজগর ট্রেডিং ইয়ার এশিয়া এবং বারি এলিজারব অর্থোপেটিক সেন্টার সহ আরও অনেকেই এই রমজানের বরকতে আল্লা তাআলা আমাদেরকে অনেক কিছু জানার জানাবার অনেক কিছু করার করাবার এক সুবর্ণ সুযোগ দান করেছেন এই রমজানে খুব গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে আপনাদের সাথে আমরা অনেক আলোচনা করেছি গরিব অসহায় নিরুপায় দুর্দশাগ্রস্ত বিপন্ন মানবতার কল্যাণ সাধনের জন্য আমাদের কিছু করণীয় আছে সেটা কি করণীয় ফিতরাতুল ঈদ ঈদের দিন ঈদের আগে ফিতরা দেওয়ার কিছু জরুরি কথাবার্তা আছে সেই কথাবার্তাগুলো আপনাদেরকে জানাতে হবে জানাবো আর আনুষঙ্গিক আরও কিছু কথাবার্তা আপনারা শুনবেন আলোচনায় যারা এসেছেন আসুন না তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই প্রথমেই আমি আলোচনায় যাকে আজকে এনেছি স্টুডিওতে প্যারামাউন্ট গ্রুপের সম্মানিত একজন ডিরেক্টর جناب হাবিবুর রহমান হুসাইন আসসালামু আলাইকুম ورحمه الله ওয়া বারাকাতু ওয়া আলাইকুমুস সম্মানিত আলোচক যিনি ইসলামী সুবক্তা বিশিষ্ট মুফাসসির এবং মুফতি جناب শহীদুজ zaman আরেকটি কথা যার জন্যে বলি যার সৌজন্যে বলি তিনি হলো কোরআনে করিমের আরেক কারামত মজেজা যিনি এই বয়সে বৃদ্ধ বয়সে একটা কবিতা যুবক বয়সে একটা কবিতা মুখস্থ করে রাখার কারো পক্ষে আদর যা সম্ভব হয়নি গোটা কোরআনের তিরিশটি পারা যিনি কণ্ঠস্থ করেছেন হাফেজ জানাব আব্দুর রহমান হাফেজ আব্দুর রহমান সাহেব আপনার থেকেই আমরা অনুষ্ঠান শুরু করবো তেলাওয়াতের মাধ্যমে প্রথমেই আপনার কাছ থেকে আমরা একটু বিশুদ্ধ তেলাওয়াত শুনবো أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تك الله ما شاء الله يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة yeah. إن الله مع الصائمين আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জানাব আব্দুর রহমান সাহেব আপনি যেই তেলাবারটুকুন করলেন আপনার যে টান টানের অবস্থা দেখে আমি ঘাবড়ে গিয়েছিলাম যে আপনি না জানি আবার একটু পরে টোরে নড়ে টরে যান কিনা না এটাই কোরআনে কারিমের এক বিশেষ মৌজ আল্লাহর এক বিরাট কুদরত এই বৃদ্ধ বয়সে একটি কথা বলতে গেলেও কয়েকবার ভাঙ্গা পড়ে আর আপনি এত লম্বা করে ফাজ করুন আজ করুক বস করু ওলা তাক ফুরুন বলেছেন এটা কোরআনের জীবন্ত কারাম জীবনের মর্যাদা সারা দ্বিতীয় কিছু হতে পারে না আজকে আপনি প্রমাণ করেছেন আল্লাহ পাক আপনি আমাদেরকে এই তেলাওয়াত শুনিয়েছেন এই তেলাওয়াতের উশিলা রমজানের উশিলা আল্লাহ পাক যেন আপনাকে আরো লম্বা হায়াত দান করেন কোরআন হাদিস এলএম ফেঁকা সব কিছু শিক্ষা করার টফিক আল্লাহ আপনাকে দান করেন এই দোয়া করে আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেই বিষয়টি মুফতি শহীদুজ্জামানের জামানের কাছে যাব তার আগে আমাদের প্রধান আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ যেন হাবিবুর রহমান হুসাইনকে বলবো যে এই রমজান তো চলে যাচ্ছে আজকে রমজানের শেষ মুহূর্ত আমরা এসেছি দু দিন পরেই আবার ঈদ নিয়ে মানুষে খুবই ব্যস্ত হয়ে যাবেন তারপরে ওই রমজানের শিক্ষা কি পেয়েছি এই রমজান থেকে আমরা এমন আদর্শগত দিক কি নিজের আমল করব এই বিষয়টি আপনি কিছু সাজেশন দিবেন ধন্যবাদ আসলে আমরা সবাই ইফতারের আগ মুহূর্ত হাদিসে বর্ণিত আছে দুইটা মুহূর্ত আল্লাহ তালা ডেকে ডেকে বলে কে আমার কাছ থেকে মাপ চাইবে কে জাহান্নাম নাম থেকে মুক্তি চাইবে তার একটি মুহূর্ত হলো ইজিপ্তারের আর আরেকটি মুহূর্ত হল সেহেরির সময় কে তাহের যদি নামাজ পড়বে এবং যে চেহেরির মধ্যে বরকত রয়েছে তো আমাদের মন কাঁদে হৃদয় কাঁদে আমাদের রমজান আমরা শেষ করে ফেলেছি বললো কিন্তু আমরা কতটুকু করতে পেরেছি কতটুকু আমল করতে পেরেছি শেষ করে ফেলছি শেষের দিকে একেবারে আর হয়তো বা তো শেষের দিকে আমরা এটা বলবো যে শেষ যে সময়টুকু এই সময়টুকু যে রমজানের যে সংজ্ঞা সুবেশিক থেকে পানাহার হালাল হারাম কথা পাপাচার সব কিছু থেকে আমরা যদি ভুলও করে থাকি যেন শেষ মুহূর্ত আর যেন ভুল না হয় বিভিন্ন হাদিস গ্রন্থে আছে যখন এ রমজান আসতন বিভিন্ন সাহাবা ক্যারাম ওনারা বিভিন্ন ধরনের পুস্তক আর পড়তেন না ইতিহাস আর পড়তেন না বিভিন্ন মাসলার পড়তেন না সবাই কোরআনকে নিয়ে গিপ থাকতেন কোরআন পড়তেন কোরআনে কি লেখা আছে কতটুকু মুখাস্ত করবে মোট কথা মুসলমান মুসলমানের মধ্যে মুক্কার মধ্যে এই রমজানের মুহূর্তে একটা ঈদের চলে আসতো কোরআন নিয়ে শেষ সময়টুকু আমরা বলবো আমরা অনেকেই প্রচুর পরিমাণ ইফতার নিয়ে ব্যস্ত থাকি আমি বলবো ইফতারের পরিমাণ আমরা একবারে কমিয়ে দেব প্রয়োজনে একটা খেজুর খাবো ওই যে ওই সময়টুকু আমরা কোরআন পাঠ করবো যে অতিরিক্ত ইফতার না করে যতটুকু অতিরিক্ত থাকবে ওটা আমরা দান করে দেব আমরা অনেক গরিব অসহায় আছে তাদেরকে আমরা দান করে দেব। একটা খেজুর দিয়ে যদি আমরা ইফতার করাতে পারি আমরা একটা রোজার সাপ পাবো এবং আমাদের ঘুনা মোছন হবে এবং আমাদের যেন নাম হারাম হয়ে যাবে তো এই যে শেষ টুকু টাইম যেন আমরা পুরোপুরিভাবে আমরা যেন ইবাদত করতে পারি পড়তে পারি বুঝতে আল্লাহ যেন তৌফিক দান করে আমাদের ধন্যবাদ খুব সুন্দর আলোচনা আমরা আপনার কাছ থেকে শুনলাম এবার আমরা আমাদের দ্বিতীয় আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি শহীদ উজ্জামান কাসিমিকে অনুরোধ করব যে আপনি আপনার জীবন সংগ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্যে আপনি একটা মাদ্রাসার প্রিন্সিপালের দায়িত্ব রয়েছেন জেসমিন জামান হাফিজিয়া দা কৌমি মাদ্রাসা কাপাসিয়া আপনি আপনার এই প্রিন্সিপাল জীবনে অনেক জায়গায় অনেক কিছু বয়ান করেছেন আজকে আপনি এমন একটি বয়ান করবেন অনেকের জানা নেই সদগতুল ফিতির কাকে বলে এবং ফিতরাটা কীভাবে আদায় করতে হয় কবে আদায় করতে হয় কীভাবে আদায় করতে হয় এই দিকটি আপনার কাছ থেকে আমরা একটু শুনতে চাইব আপনি মেহরবানি করে একটু সুপ্রিয় দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আলোচনার জন্য আলোকপাত করার জন্য আমাকে নির্দেশ দেওয়া হয়েছে অত্যন্ত সৎকাতুল ফিতির একজন ইমানদারদের জন্য ইমানদারের জন্য ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা বিষয় এসতে আমরা স্বাভাবিকভাবে জানি দুই প্রকার একটা হচ্ছে ওয়াজিব একটা হচ্ছে সুন্নাত এস্তেকফার অর্থ হচ্ছে কোনো ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা চাওয়া ওয়াজিব ইস্তেক ফার এবং সুন্নাথ ফার তো ওয়াজিব ইস্তেক ফারের করার ক্ষেত্রে যেটা আমার অনেক কবিরা গোনা হয়েছে বা অন্য কোন বড় অপরাধ হয়েছে সে ক্ষেত্রে ফার ওয়াজিব আর সুন্নাত যে ইস্তেক ফার তওবা সেটা হচ্ছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেমন এবাদতের ক্ষেত্রে নামাজের ক্ষেত্রে নামাজ শেষ হলে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনবার আস্তা আস্তাউফিরুল্লাহ পড়তেন তো এটা এ গোনার জন্য না এই নামাজটা একটা এবাদত এই এবাদতের ত্রুটি বিচ্যুতির জন্য রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই আস্তাক আস্তাকল্লা পড়তেন এটা সুননা তেস্তেক ফার ঠিক তদ্রুপ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এটা এই উম্মতের জন্য যে রমজান মাহে রমাজানুল মুবারকের ভিতরে যে রোজা পালন করেছে সিয়াম সাধনা করার পরে দীর্ঘ একটা মাস ইমানদাররা সিয়াম সাধনার পরে যে তাদের ত্রুটি বিচ্ছুতি হয়ে যায় জন্য রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাদের এই ত্রুটি বিচ্ছুতিকে যাতে সুন্দর এবং এই রোজাটা আরো সুন্দর থেকে সুন্দর হয় এজন্য সাতকাতুল ফিতির এই উম্মতের জন্য একটা ইস্তেকফার স্বরূপ বলে দিয়েছে এটা বিধান এটা যে বিধান এবং এটা কথা বলেছিলেন শুরুতে যে যারা ধনী জি ধনী ছাড়াও তো ফিতরা সবাই দিতে পারে জি 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 একটা নিয়ম থাকলেই হলো যে গরীবকে কিছু সাহায্য করলাম তাই না জি বলুন স্বাভাবিকভাবে ফিতরা আমরা কোন কত প্রকার মানুষকে আমরা দিতে পারি যেটা কোরআনুল কারীমের আয়াত লিল ফুকারাই ওয়াল মাসায়কিন ওয়াল আয়ামী লিন ওয়াল মাল্লা ফতিকুলু বুহুম অফির রেকবি ওয়াল্ ওয়ারি মিন অফিস সাবিল ইল্লাহী অবনিশ এই যে আল্লা আল্লাহ তা আলা কোরআনে পাকের ভিতরে কয়জনকে ফেতরা জাকাত ফেতরা দেওয়ার যোগ্য যারা যোগ্য তাদের কথা রবদুল আলহ মিন উল্লেখ করে দিয়েছেন আরও অনেক আমাদের সামনে যেটা স্থানকাল পাত্র হিসেবে আমরা বুঝি যে মুক্তা দেয় হাল কাকে দিতে হবে অনেক একটা শিশু নবজাতক হয়ে দুনিয়াতে সবে মাত্র এসেছে কিন্তু ঈদের দিন জি জি নামাজের আগে তার জন্য তো জি জি তার জন্য আবশ্যক যে তাকে ফিতরা দিতে হবে দিতে হবে জি হ্যাঁ এই যদি ঈদের নামাজের আগে যদি সুপ্রিয় দর্শকদের উদ্দেশ্যে আপনি বলবেন যে অনেক যারা ধনী যাদের বাড়িতে গৃহপরিচারক পরিচারক আর হয়েছে জি জি পরিচারিকা তাদের ফিতরাও কিন্তু ওই মালিকের যিনি তাকে দেওয়া উচিত এটা তো যিনি মালিক তার শ্রমিক যারা আছেন তার অধীনস্থ যারা আছেন এক কথায় এবং ওই দিনে যদি ঈদের আগে যদি তার সন্তান জন্ম হয় তাকেও ওই মালিকের দায়িত্ব যে ফিতরা আদায় করে দিয়ে প্রদান করা এবং এই ফিতরা দেওয়ার কারণে আল্লাহ তালা মাহের রমজানুল মুবারকের যে সিয়াম সাধনাটা আল্লাহ এর সুন্দর থেকে সুন্দর করার জন্য যে একটা যাতে সে ঈদগার ময়দানে এই সৎকাতুল ফিতির আদায় করে যায় তাহলে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে সৎকাতুল ফিতির আদায় করে ঈদগাহে আসবে সে একজন নিষ্পা মাসুম ব্যক্তি হিসেবে সে যেন ঈদের মাঠে অবতরণ করবে সদকাতুল ফিতরাটা এটা কি পরিমাণ শুধু টাকা দেওয়া যায় নাকি অন্য কিছুও দেওয়া যায় যেমন গ্রাম দেশে অনেকে যারা আজকে আমাদের আলোচনা শুনছেন বাংলা টিভির প্রিয় দর্শক শ্রোতা যারা অনেকে মরবে আমরা গ্রাম দেশের লোক অন্য কিছু দিতে পারি কিনা চাউল দিতে পারবে কিনা গম পারবে কিনা আটা পারবে কিনা এই বিষয়টি আসলে আমাদের সমাজে একটা প্রথা চালু হয়ে গেছে যে আমরা শাড়ির লুঙ্গির যে প্রথাটা আমরা এক একজন মিসকিন ফকিরের আমরা সবাই প্রত্যেকটা বাড়ি থেকে আমরা যদি শাড়ি এবং লুঙ্গি এভাবে আমরা দেই তাহলে তাদের জরুরাত কিন্তু শাড়ি লুঙ্গির ভিতরেই সীমাবদ্ধ না তখন দেখা যাবে যে একটা জিনিস যিনি জাকা দিচ্ছেন বা বাhetra দিচ্ছেন উনি ওই জিনিসটা কিনছেন হাজার টাকা দিয়ে তখন জরুরাতের ক্ষেত্রে খাবারের ক্ষেত্রে উনি ওইটাকে থেকে লস করে 500 টাকায় বিক্রি করে দিচ্ছেন তাহলে ওই 500 টাকা উনি নোখসানে ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন মানে হলো শতকাটা খাবারের কিছু দেওয়াটাই তার যতটুকু প্রয়োজন যা প্রয়োজন

ঈদের দিনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি গরিবদেরকেও আমরা যাদের সাথে নিয়ে তাদের কিছু সুখ শান্তি লাভ হয় এমন কিছু ব্যবস্থা করে দিতে পারি তাহলেই এই শিয়াম সাধনা সার্থক হবে সুন্দর হবে কামিয়াব হবে আসুন না ইফতার সামনে নিয়ে রমজানের শেষ আর তো দুটো দিন বাকি আছে আল্লাহ পাক যেন আমাদের ইফতার আমাদের রোজা আমাদের তারাবি আমাদের নামাজ সবকিছু যেন আল্লাহ কবুল করেন দরবারে আলাহিতে হাত তুলে আমরা আল্লাহ মামিন রব্বানা সলাম না আন ও ইল্লাম তাহফির লানা ও তার হামনা লানা কুন নামিনাল খশিরিন মা বাবার জন্য সবাই পড়তে পারি রব্বীর হাম মা। কামা রব্বানি সগীরা এলাহিদা ইয়ামায় প্রেমময় করুণা ময় আল্লাহ রমজান শেষ হতে চলেছে আল্লাহগো তুমি তো হায়াত বাড়াতে পারো কমাতে পারো তুমি তো কারো কাছে কোনো কৈফিয়ত দিতে তোমার প্রয়োজন নেই তুমি নিজেই তো অনেক বড় তোমার থেকে বড় তো আর কেউ না আল্লাহ তুমি দয়া করে আমরা যারা তোমার দরবারে হাত তুলেছি আমাদের সবার नेक hayat বাড়ায় দাও আল্লাহ গো আরো অনেক রমজান আমাদের নসিব করো আল্লাহ আল্লাহ গো আমরা যারা তোমার দরবারে হাত তুলেছি মেহরবানি করে আমাদের সবার হাতগুলোকে কবুল করে নাও আল্লাহ আয় আল্লাহ সিটি ব্যাংক নিবেদিত মুবারক হো মা হে রমাদান এই অনুষ্ঠান পাওয়ার বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড কো স্পন্সর হিসাবে রয়েছেন আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড আরও রয়েছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড আজগর ট্রেনিং ইয়ার এশিয়া সহ বাড়ি এলিজারব অর্থোপেডিক সেন্টার সহ আরও অনেকেই বাংলা টিভির কর্মকর্তা কর্মচারী কলা কৌশলী ক্যামেরাম্যান সহ আল্লাহ প্রযোজনা পরিচালক সহ আরো যারা রয়েছেন আল্লাগো সবাইকে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি সবার হাতগুলোকে তুমি দয়া করে কবুল ও মঞ্জুর করে আল্লাহ আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি দাদা মা বাবা নেই যাদের বাপমা কবরে চলে গেছে আল্লাহ বাপমার জন্য দেওয়ার মতো তো কিছু নেই দোয়া ছাড়া দোয়া করি প্রত্যেকের পিতা মাতার কবর দুইটাকে টুকরা বানিয়ে দেওয়া আল্লাহ যাদের পিতা মাতা বেঁচে আছেন আরও কিছুদিন বাবা বাবা মা করে ডাকার জন্য তাদের হায়াতকে লম্বা করে দাও আল্লাহ মুনাজাতে শেষে আরেকটা ফরিয়াদ করি যাদেরকে তুমি ছেলে মেয়ে দান করেছো আল্লাহ গো প্রত্যেকের ছেলে মেয়ে উপযুক্ত না হওয়া পর্যন্ত কোনো মা বাপকে কবর আনি ওনাল্লাহ আল্লাহ এরা যাবে এতিম কার কাছে যাবে কে তাদেরকে সাহায্য সহযোগিতা করবে আল্লাহ সন্তানদের কিসমতকে বলন্দ করে দেওয়ার জন্য হায়াতকে তুমি লম্বা করে দাও মোনাজাতের শেষে আল্লাহ আরেকটা ফরিয়াদ করি এই দুনিয়ার জমিনে মান সম্মান ইজ্জত ধন দৌলত ঐশ্বর্য প্রাচুর্য অনেক কিছু দিয়েছ যেদিন এই দুনিয়া ছেড়ে আখেরাতের দিকে আমরা রওনা হয়ে যাবো কবরের দিকে যাবো সেদিন দয়া করে আমাদের সবার তুমি জারি করে দিও মাহ মুবারকান আজকের মতো এখানে অনুষ্ঠানটি শেষ আগামীকাল যথাসময়ে আবার আপনাদের সাথে মুলাকাত হবে আল্লাহ পাক ততক্ষণ আমাদের সবাইকে ভালো রাখেন شوست ولكن الله شبايك قبول قرنامين وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته